আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা মেলার ভিডিও, আর এটা কিন্তু শীতকালীন প্রথম মেলা যেটা বারাসাতে হচ্ছে। তো চলো, বারাসাত স্টেশন থেকে মাত্র 2 মিনিট দূরত্বে পাইনিয়ারের মাঠ, আর সেখানেই হচ্ছে কিন্তু এই মেলাটা। তো এখানে তোমাদেরকে দেখাবো কিছু কালেকশন, মানে মেলায় এলে যেটা হয়, সবার বাজেট খুবই আমরা লিমিটেড বাজেট নিয়ে আসি, তো 30 রুপিজের মধ্যে কিন্তু এই ইয়াররিংসগুলো পেয়ে যাবে। জানি এবার বলবে পুজো টুজো সামনে নেই, ইয়াররিংস নিয়ে কী করবো। আচ্ছা, পুজো নেই বলে কি আমরা ইয়াররিংস কিনবো না? মানে এই ধরনের সিম্পল ইয়াররিংস পরার জন্য কি আবার বড় বড় অকেশন লাগে নাকি? আমাদের ডেইলি পারপাস পরার জন্য কিন্তু এই ছোটো ইয়াররিংসগুলো আমরা অনেকেই নিয়ে থাকি। আর সামনে যেহেতু বিয়ের সিজন আছে, তোমরা কিন্তু প্রত্যেকে এখান থেকে জিনিসপত্র নিতে পারো। যেমন ধরো এই ফিঙ্গার রিংগুলো তোমাদেরকে দেখাচ্ছি, এগুলো যথেষ্ট গ্লসি এবং আমার মনে হয় শাড়ির সাথে পরার জন্য একদম পারফেক্ট। তো এই ধরনের চোকারগুলোকেও তোমরা নিতে পারো, এগুলোও কিন্তু তোমরা মানে যে কোনো অকেশনে পরতে পারো। এই ধরনের কানের দুলগুলোকেও নিতে পারো। প্রচুর হ্যান্ডমেড জুয়েলারি, অক্সিডাইজড জুয়েলারি কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে, কিছু রেজিনের জুয়েলারিও কিন্তু এই পাইনিয়ার মাঠের মেলাতে তোমরা পেয়ে যাবে। 30 রুপিজের মধ্যে কিছু জুয়েলারি অপশান দেখাচ্ছি এখানে। কিছু মাথার হেয়ার ক্লিপগুলো, মানে এগুলো ব্যাক ক্লিপ বলে, তো আমাদের মা কাকিমারা খুবই ইউজ করে, এগুলোকেও তোমরা নিতে পারো। আর এগুলোর মানে অন্যরকম, মানে নর্মালি যেটা আমরা ব্যবহার করি ঠিক ওরকম নয়, একটু অন্যরকম। এই ধরনের কানবালিগুলোকেও নিতে পারো। এছাড়া এরকম ধরনের পার্লের বা স্টোন যেগুলো রয়েছে সেসবের জুয়েলারিও কিন্তু অ্যাভেলেবেল। 30 রুপিজ 40 রুপিজের মধ্যে প্রচুর অপশান পাবে। যদি তোমার কোনো বান্ধবীকে গিফট করতে চাও, তাহলে এখান থেকে প্রচুর ইয়াররিংস তোমরা নিয়ে তাকে কিন্তু গিফট করতে পারো। ছোটো সিম্পল ব্রেসলেটগুলো এখানে অ্যাভেলেবেল রয়েছে, যেগুলো তোমরা ডেইলি পারপাস পরার জন্য নিতে পারো। খুব ছোটো একটা মেলা, তো অবশ্যই করে ভিজিট করতে পারো। আশা করি ব্যস্ত দিনের মধ্যে একদিন ভিজিট করাই যায়। মেলার মধ্যে একটা নতুন জিনিস দেখলাম, যেখানে এই ধরনের জলের বোতলগুলো যেগুলো পাওয়া যাচ্ছে, 2টো বোতল 150 টাকা। আর এই ধরনের ফ্ল্যাক্স, এটা ঠিক ফ্ল্যাক্স বলাটা ভুল, এটা হচ্ছে একটা কাঁচের জলের বোতল, একটু ছোট, খুব বেশিক্ষণ কিন্তু জিনিসপত্র গরম থাকবে না, বাট ফ্ল্যাক্স হিসেবে বিক্রি করছে। তো এটার প্রাইস হচ্ছে 150 টাকা, এক পিসের দামে 150 টাকা। খুব সুন্দর সুন্দর এরকম ধরনের অক্সিডাইজের জুয়েলারি পাওয়া যাচ্ছে, যেগুলো একটু কুন্দনের কাজ করা আছে, একটু মাল্টি কালার্স দিয়ে কাজ করা আছে, মানে গালার কাজ করা রয়েছে। তো এগুলোকেও তুমি নিতে পারো। সুন্দর এরকম ব্যাঙ্গেলসের সেট পাচ্ছ, যেগুলো সামনে বিয়ে বাড়ি পরার জন্য কিন্তু নিতে পারো। অক্সিডাইজের এরকম পুরো মান্তাসা একটা পাচ্ছ, যেটা কিন্তু খুবই অনেক কম রেঞ্জের মধ্যে পাচ্ছ। সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড পাচ্ছ বাচ্চাদের জন্য, এছাড়া চুলের বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ পাচ্ছ, যেগুলো খোপায় কাঁটা হিসেবে ব্যবহার করতে পারো বা নানান রকমভাবে আমরা হেয়ার স্টাইল করতে পারি। প্রচুর অপশান রয়েছে, আর আমি বলবো নর্মাল মেলা থেকে কিন্তু অনেকটা ভালো কোয়ালিটির জিনিসপত্র সেল হচ্ছে। এটা রয়েছে একটা হেয়ার ব্যান্ড বাচ্চাদের জন্য, এটাও রয়েছে ছোটো ছোটো মোতির যে হারগুলো হয় সেগুলো, এটা রয়েছে একটা ফোন স্ট্যান্ড যেটা মাত্র 50 রুপিজের মধ্যে বিক্রি হচ্ছে। ফোন চার্জে দিয়ে এদিক ওদিক রাখতে হবে না, এই স্ট্যান্ডটা রেখে দিলে যে কেউ তার ফোনের চার্জ দেওয়ার জন্য মোবাইলটাকে স্ট্যান্ড করতে পারবে। ডিফারেন্ট শেপের মধ্যে পাওয়া যাচ্ছে, তো এটা ভীষণ সুন্দর। অনেক কি রিং আছে এখানে, কাস্টমাইজ করিয়েও নিতে পারো, মানে এরকম উডের কি রিং আছে যেখানে তুমি তোমার নাম কাস্টমাইজ করিয়ে নিতে পারো। কাউকে গিফট করার জন্য কিন্তু এখান থেকে কাস্টমাইজ করানো হয়। এছাড়া এরকম বিভিন্ন শেপ, পুতুল, গাড়ি এসবের উপর তো পাচ্ছ। বাড়ির সামনে এই কি চেন হোল্ডারটা রেখে দিতে পারো, খুব সুন্দর করে রাখতে পারো। ফুল উডের রয়েছে, আই থিঙ্ক খুব একটা চিপ কোয়ালিটির নয়, যথেষ্ট ভালো কোয়ালিটির দেখে তো আমার তাই মনে হলো। এছাড়া পেন হোল্ডারও তোমরা পেয়ে যাচ্ছ, মানে ড্রেসিং টেবিলের, সরি, স্টাডি টেবিলের ওপর রাখার জন্য। এছাড়া 30 রুপিজের জুয়েলারিগুলো দেখাচ্ছি, যেটা শীতকালীন প্রত্যেকটা মেলাতে তোমরা পাবে, তবে যাদের সামনে ছোট্টখাট্টো বাড়িতে অনুষ্ঠান আছে তারা কিন্তু নিতে পারো। ধরো কারোর বার্থডে আছে বা ধরো বাড়িতে ছোটো কোনো পুজো আছে, তার জন্য কিন্তু নিতে পারো। তো কমেন্টে জানিও শীতকালীন প্রথম মেলা তোমাদের কেমন লাগলো।